আপনাদেরকে দেখাবো আজকে আমরা যারা এই কোম্পানিতে কাজ করি খেলাধুলার সময় বের করে কিভাবে আমরা খেলাধুলা করি। ভিডিওটার ভিতরে আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে তারা কিভাবে সময় বের করে এবং কিভাবে খেলাধুলা করে। সো আমি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এই পেজটা ফলো করেন নাই প্লিজ ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন যাতে এই ভিডিওটা আরও মানুষ দেখতে পারে। দর্শক, এই খেলাটা হলো মানে কি খেলাটা, ক্রিকেট খেলাই তো কিন্তু ছোটো করে খেলে, খেলাটার নাম আমি তেমন একটা জানি না। সো এক দল ওরা পিটায় আগে, একবার ওরা পিটায় আগে, সো যারা বেশি চার মারবে তারা জিতে যায় নাকি। আর এই যে আমার মতিন ভাই খেলাধুলা করতেছে, মানে অনেক ভালো মানুষ সবই। আর ওই যে এক ভাই বৈশা রয়েছে, আর এক ভাই এখন ব্যাট করবে, আর এক ভাই ওইখানে বল করতেছে, আর ফিল্ডিং দিতেছে, এই পাশেও একজন ফিল্ডিং দিতেছে, এই পাশেও একজন ফিল্ডিং দিতেছে, ওই পাশেও একজন ফিল্ডিং দিতেছে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রতিনিয়ত তারা টিকিট খেলে থাকে। এখন আপনাদের মনে যে প্রশ্নটা সেটি হলো এই যে টিকিট খেলতেছে তারা কীভাবে সময় বের করে, সেটি হলো এখানে কিন্তু অনেক ধরনের কাজ করে যারা খেলতেছে, যেমন বেসিক কাজ করে, কন্ট্রাক্ট কাজ করে। তাদের কাজটা হয় সকাল থেকে শুরু হয়, আম বাগানের কাজটা আপনারা জানেন এখানে সকাল থেকে শুরু হয়, ঠিক আছে। আর শুধু প্রথমবাদের জন্য মানে আমাদের সাইডে না, মানে আমাদের সাইডে আমি জানি না তো দিতে পারে, অসীম ভাই তো বলছি দিবে কইছে। এই দেখেন খেলতেছে, আর সবাই খেলতেছে। এই যে ক্রিকেট খেলাটা অনেক ভালো একটা খেলা, এখানে মিল মোহাম্মদ অনেক সবাই খেলাধুলা করে। তো এক ভাই কিপার করতেছে, এক ভাই ব্যাটিং করতেছে, আর ওইখানে সারের খেলাটা অনেক ভালো। যারা মালয়েশিয়াতে আসবেন ফার্ম বাগানে কাজ করবেন, ফার্ম বাগানে কাজটা এখানে নিঃস্বাধীন, এখানে আপনাকে কেউ কিছু বলবে না। সো অনেক ভালো আছে ফার্ম বাগানের কাজটা এখানে। এই যে পাশে ফার্ম গাছ দেখতেছেন, সবাই কিন্তু ফার্ম গাছে ফল কেটে আসছে। আবার আপনারা তো বলবেন যা ফল কেটে তারা তো আগে ভাগে চলে আসে, যারা কঙে কাজ করে বেসিক তারা এখানে বেসিকে কাজ ওর লোক আছে। আমাদের সাইডে যারা ওই যে বেসিকে কাজ করে অবাইটটা মাসে দুই ঘন্টা তিন ঘন্টা, কিন্তু ছয়টা পর্যন্ত পাঁচটা পর্যন্ত কাজ করে না, অল্প সময় কাজ করে কিন্তু আপনার ওভার টাইম দিয়ে দেয়, ঠিক আছে। এখানে আইডিয়া থাকে একটা কন্ট্রাক্ট কাজের মতো, এমনই এটা হলো ফার্ম বাগানের প্রবাসী এবং সবাই খেলাধুলা করতেছে কেমন। আর এই পাশে একটা চাং আছে, সবাই বসে রয়েছে, আর পাশে মহিলারা হাঁটতেছে, সেভাবে কিন্তু প্রতিনিয়ত খেলাধুলা করে থাকে। আর অনেক ভালো খেলাটা, খারাপ না, ভালো, মন মানসিকতা ভালো থাকে খেলাধুলা করলে, আপনারাও জানেন। এই যে এখানে আবু সাইদ ভাই, মতিন ভাই, হাবিব ভাই, ইমরান ভাই সবাই বসে রয়েছে, আর কিপার করতেছে একজন। এই যে আউট হয়ে গেছে, উঠে মেরে দিলে আবার আউট হয়ে যা। সারের খেলা অবশ্যই ভালো একটা খেলা, একজন একজন আউট হয়, একজন একজন নামে। খেলতেছে মানে সাথে সাথে মেরান্ডা, মানে ঠান্ডা আইসের মতো খেলে গরম হয়ে আবার খায়, অনেক ভালো সিস্টেম। সবাই খেলাধুলা করতেছে, আর এই যে একজনে বল করতেছে, খেলাধুলা অনেক ভালো সিস্টেম সবাই। সে অনেক দেখছেন এভাবে কিন্তু প্রতিনিয়ত খেলে থাকে ওরা। ঠিক আছে, আপনি দেখলেন কিভাবে, আর এই পাশে বসে রয়েছে অনেকজন, আর পাশে কিন্তু রুম গুলা দেখতেছেন, এইসব রুমে কিন্তু থাকতে হবে যারা মালায় সাথে আসবেন, আর যারা ফার্ম বাগানে কাজ করে এইসব রুমে কিন্তু থাকে, আমরাও এইসব রুমেই থাকি, ঠিক আছে। আমরা যারা এই কোম্পানিতে কাজ করি, আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের কোম্পানির রুমগুলা, যারা মালায় সাথে আসবেন বলে প্ল্যান করতেছেন আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন, ঠিক আছে। এই দেখুন এইসব রুমে কিন্তু আমরা থাকি, সব পাশের রুমগুলা দেখতেছেন, এইসব রুম সিঁড়ি সিঁড়ি রুম। এইসব রুমে ইন্দোনেশিয়া মানুষ, থাইল্যান্ড মানুষ, সব দেশের মানুষই কিন্তু থাকে যারা কাজ করে আর কি। আর মোটর সাইকেল,
প্রত্যেকটি প্রবাসী ভাইয়েরই কিন্তু মোটরসাইকেল আছে, মোটরসাইকেল দিয়ে কিন্তু কাজ করে থাকে। আর ফার্ম বাগানের কাজটা তো আপনারা জানেনই, এখানে মোটরসাইকেল লাগে, আর মোটরসাইকেল না থাকলেও কোনো সমস্যা নাই, সো ট্র্যাক্টর থাকে, ট্র্যাক্টর দিয়েও কাজ করতে পারবেন। এই পাশে মোটরসাইকেল দেখতেছেন, আমাদের সাইডে যতগুলো মানুষ প্রত্যেকটি প্রবাসী ভাইয়েরই মোটরসাইকেল আছে। আর মোটরসাইকেলটা কাজ করতে হয়, মোটরসাইকেলের দাম তেমন একটা না, ওই 1500 রিংগিত 1600 রিংগিত থাকলে মোটরসাইকেল কেনা যায়। সো ভালো একটা সিস্টেম, আর মোটরসাইকেলটা কাজ করলে শরীরে ব্যথা আসে না। আপনি সকালে গেলেন, আগে ভাগে চলে আসলেন, ট্র্যাক্টরের জন্য অপেক্ষা করতলেন, আর নতুন আসলে ট্র্যাক্টর দিয়ে ডিউটি করতে হয়। আমরা যে সময় নতুন আসছিলাম সে সময় প্রায় 1 বছর ট্র্যাক্টর দিয়ে ডিউটি করছি। সত্যি কথা ভাই, এই সময় টাকাই ছিল না, কীভাবে ডিউটি করব, মানে মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল কিনবো কীভাবে, তাই আর কি। ঠিক আছে, আর ওদের ইন্টারভিউ নিলাম না, সো ওদের ইন্টারভিউ ভিডিও আছে, আপনারা দেখলে দেখতে পারবেন, আমার চ্যানেলে ভরপুর ভিডিও আছে। ঠিক আছে।